অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই এখনই দেখলাম তোর চোখটা ঠিক ছিল, এখনই আবার টেরা হয়ে গেলি। এত সুন্দর চোখটাকে আপনি টেরা বলছেন, আপনি কি বলুন তো? তুই এরকম করে কথা বলছিস কেন? তাহলে কোন ভাষায় বলবো বলুন? আমি সব ভাষা জানি, কোন ভাষায় বলবো? ইংরেজিতে না রে মুলু, দেশি ভাষা মুলু মুলু। এ আবার কি ভাষা? এ নিয়ানা মরা দেশে হাজারো ভাষা শিক্ষা শিক্ষা। কি হচ্ছে? কাল তো দেখলাম মেয়েটা ঠিকই ছিল, আজ এরকম করছে কেন? এই তুই তো কাল আমার সঙ্গে ঠিক করেই কথা বলছিলি। কাল আবার আপনার সাথে আমার কোন দেখা হলো? কাল সকালে যে তোর সঙ্গে আমার দেখা হলো, তুই কি ভুলে গেলি? না তো, আপনার সাথে তো আমার কাল দেখা হয়নি। সে কি এত কথা বললাম যে? কোথায় কত মানে, আপনি আগে মানে আর পিছে যায়। আচ্ছা তোর নাম কি? শর্মলঙ্কা। মালিনীও তো এই নামটাই বলেছিল, তার মানে মালিনীটা ঠিকই বলেছিল। শোন, আমাদের গ্রামে না কাকলি বলে একজন মহিলা আছে, সে কিন্তু খুব দজ্জাল। কি বলে? কি? এই তো তুই ঠিক করে কথা বললি। আমি বেটিক কথা কি বলছিলাম? ইউ শয়তানিয়া গুড়িয়া দেবকিল কশিয়া। কি বললি? এই শোন তো, যারা এত কল্যাণে আমি তাদের সাথে কথা বলি না। বাবা, তুইও তো দেখছি সুন্দরীর মতো অনেক জানিস, আর তাই তোর খুব দেমাক। এ পাড়ায় না সুন্দরী থাকতো, ভালো হয়েছে এখন আর থাকে না। সুন্দরী, ওর মা আর ওর ঠাকুমা তিনজনে যা জিনিস না! খবরদার ওদের সামনে যাস না, ওরা কিন্তু কথায় কথায় ঝগড়া করে। কি সাহস এই বুড়িটার, আমার সামনে দাঁড়িয়ে আমাদেরই বদনাম করছে। দাঁড়াও বুড়ি, আমি এরপর আসি, তখন তোমার হচ্ছে। সারা গ্রামের লোক না ওই ওদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। থামুন তো আপনি, গ্রামের লোকেরা না মোটে এসব কথা বলে না। তোকে কে বললো? গ্রামের লোকেরাই বলেছে। মেয়েটা একবার নাকি গলায় কথা বলছে, একবার ভালোভাবে, কোনটা যে আসল গলা বুঝতেই পারছি না। ভালোভাবে কথা বললে তো পুরো সুন্দরী, কিন্তু চোখটা টেরা হয়েই আছে। তবে যাই হোক, সুন্দরীর সামনে তো ওদের নামে এই কথাগুলো বলতে পারতাম না, ওর মতো দেখতে মেয়েটার সামনেই বললাম। কি যে শান্তি লাগলো, কি বলবো। বুড়িটা কি আমাকে ধরে ফেললো নাকি? না না, আর একটু ভালো করে আমাকে অভিনয় করতে হবে, যাতে বুড়িটা আমাকে পাগল ভাবে। না,